যতদিন বাবার পকেট মেরে বন্ধুদের টুইটে নামক দায় সেরেছি, তার একটা টাকাও ভাই বা বোনের জন্য আলাদা করে রেখে টিন দিইনি আমি। যতবার প্রেমিকাকে চিৎকার করে বলেছি ভালোবাসি, তার অর্ধেক ভাগও মাকে বলা হয়নি, মা তোমায় ভালোবাসি। বহুদিন আগে যখন স্কুল কলেজে ক্লাসের ফাঁকি দিয়ে বেস্ট ফ্রেন্ডকে সঙ্গে নিয়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করাতে নিয়ে গেছি, তার একটা সেকেন্ডও ফাঁকি দিয়ে নিজেকে কখনো সময় দিইনি আমি। অনেকবার পকেটের অবশিষ্ট পাঁচটা টাকা ফকিরের দিকে এগিয়ে দিয়েছি, কিন্তু নিজের পায়ের ব্যথার কথা একবারও মাথায় আসেনি। কিন্তু কি জানেন তো, বন্ধুদের যতবার টিট দিয়েছি সেই টিটে কিন্তু বন্ধুদের একবারও পেট ভরেনি। প্রেমিকাকে যতবার ভালোবাসি বলেছি, প্রেমিকা কিন্তু ভালোবাসার কথা শুনে সন্তুষ্ট হয়নি। বেস্ট ফ্রেন্ডকে প্রেম করতে সাহায্য করেছি, কিন্তু বেস্ট ফ্রেন্ডের বিয়ের নিমন্ত্রণ পায়নি। কিরো কিন্তু কোনোদিনও পকেটের ওজন দেখে বলেনি, টাকাটা তুমি রেখে দাও, আমি তো আরও ভিক্ষা পেয়েছি। অথচ আজও অবহেলা স্নেহটুকু নিয়ে ভাই বোন আমাকে খুব ভালোবাসে। আমার এই বিরক্তি গলার স্বরে মা সন্তুষ্ট, শুধু দিন শেষে খালি পকেট দেখে আমি নিজেকে প্রশ্ন করে বসি, তারা আমার কারা ছিল, আমি উত্তর খুঁজে পাই না, আমি নিরুত্তর। আর আমি ভাবি তারা আমার অনেক কিছু ছিল, শুধু আমি তাদের কেউ ছিলাম না। একটি কথা মনে রাখবেন, দিয়ে কাউকে ধরে রাখতে পারবেন না। যে কিছু না পাওয়ার আশা নিয়েই টিকে থাকে তাকে আগলে রাখুন। আর হ্যাঁ, রক্তের প্রেম, ঘামঝরা শোক কোনোদিনও কাউকে ঠকায় না। যারা ঠকায় তারা অনির্দিষ্ট মেয়াদে চলমান লটারি। কথাগুলো কিন্তু মনে রাখবেন।